আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম সবাইকে নূরস ই কিচেনে মিষ্টি দইয়ের রেসিপি দেখার জন্য। দই অবশ্য অনেকভাবেই তৈরি করা যায়। আমি আজকে লিকুইড মিল্ক দিয়ে সনাতন পদ্ধতিতে মিষ্টি দই তৈরি করে দেখাবো। চলুন তাহলে প্রসেসটা শুরু করি। বীজ দই হিসেবে এখানে টক দই নিয়েছি হাফ কাপ এবং স্টেনারে ছেঁকে নিব 30 মিনিট ধরে। একটি পাত্রে লিকুইড মিল্ক ঢেলে নিচ্ছি, আর এখানে আমি 4 কাপ লিকুইড মিল্ক নিয়েছি, ফুল ক্রিম লিকুইড মিল্ক। আপনারাও চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্কটাই নেওয়ার জন্য। আর এই 4 কাপ লিকুইড মিল্কটাকে আমি জাল করে 3 কাপ করে নিব। মিল্কটাকে এখন নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। কিছু সময় জাল করার পরে এখানে আমি চিনি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। আপনারা কেউ মিষ্টিটা কম খেতে চাইলে চিনিটাকে আরেকটু কমিয়ে দিতে পারেন, আর মিষ্টি বেশি হিসাবে 1/2 কাপ ঠিক আছে। চিনিটা একটু দিয়ে আবার নেড়ে চেড়ে দুধটাকে এখন জাল করব, আর পাশের চুলায় দুধটাকে এখন জাল করে নিব। আর এখন আমি এফাকে ক্যারামেলটা তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চিনিতে এখন পানি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। পানিটা দিয়ে অপেক্ষা করতে হবে 2 থেকে 3 মিনিট। জাল হলেই চিনিতে একটা কালার ধরতে শুরু করবে, এরকম একটি গোল্ডেন কালার হতে শুরু করবে। এ পর্যায়ে একটু নেড়ে দিতে হবে, আর নয়তো চিনিটা পুড়ে যেতে পারে, একপাশ থেকে পুড়ে ক্যারামেলটা তিতো হয়ে যেতে পারে। আর ক্যারামেলটা পুড়ে গেলে দইটাও তখন তিতা লাগবে, দইয়ের স্বাদটাও পুরো নষ্ট হয়ে যাবে। তাই একটু এ সময় খেয়াল রাখতে হবে, এবং কালারটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখনই এর মধ্যে গরম দুধ ঢেলে দিব। এ পর্যায়ে গরম দুধ ঢেলে দিচ্ছি। দুধটা ঢেলে দিয়ে তারপর একটু নাড়াচড়া করে দিচ্ছি। এ পর্যায়ে ক্যারামেলটা একটু জমাট বেঁধে যাবে, তাতে ভয়ের কোনো কারণ নাই। আবার দুধের মধ্যে নাড়াচড়ার মাধ্যমে মিশে ক্যারামেলটা আবার গলে গিয়ে ঠিক হয়ে যাবে। এভাবে করে একটু মিশিয়ে দিলে আস্তে আস্তে ক্যারামেলটা গলে যাবে। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা গলে গিয়েছে এবং খুব সুন্দর একটা কালার হয়েছে। এখন এই ক্যারামেল মিশানো দুধটা বাকি যে দুধটা আছে সেই পাত্রে ঢেলে দিব। ক্যারামেল মিশানো দুধটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর এই ফাঁকে দুধটা জাল হয়ে 4 কাপ দুধ 3 কাপে পরিণত হয়ে গেছে। এখন এই দুধটাকে নামিয়ে নিব। ছেঁকে নেওয়া টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, আর খুব ভালোভাবে ফেটিয়ে নিলে দইয়ের মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসে। অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নেবেন, আর আর অবশ্যই দইটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে, কারণ টক দইয়ের মধ্যে পানি থাকলে দইটা ভালোভাবে জমবে না, আর জমলেও দই কাটার পরে আবার পানি বের হবে। তাই খুব ভালোভাবে দইটাকে ছেঁকেও নিতে হবে, আর এভাবে খুব ভালো করে ফেটিয়েও নিতে হবে। দইটাকে ফেটানো হয়ে গেলে এই ফাঁকে আমার যে দুধটাকে নামিয়ে নিয়েছিলাম সেই দুধটাও মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে। তবে এটা একেবারে ঠান্ডা হয়ে যাবে না, কুসুম কুসুম গরম থাকতেই যখন একটা আঙ্গুল চুবিয়ে সহ্য করা যাবে ঠিক ওই পর্যায়ে যখন দুধটা ঠান্ডা হবে তখন এই দুধ থেকে কিছু পরিমাণ দুধ যে দইটাকে টক দইটাকে ফেটিয়ে নিলাম তার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে অল্প কিছু দুধ দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এই টক দইটাকে আবার সম্পূর্ণ ওই দুধটার মধ্যেই ঢেলে দিব। আগে অল্প একটু দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিলে আর মুখের মধ্যে দানা দানা লাগবে না, আর যে যদি দানা দানা থেকে যায় তাহলে সে যখন মুখে দানাটা লাগবে সেটাই টক লাগবে, আর সে কারণে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে একদম ভালোভাবে নেড়ে এরকম উপরে ফেনা ফেনা যদি উঠে যায়, বাবলস উঠে যায়, তাহলে যখন দইটা ঢেলে দিব তখন উপরে যখন জমাট বাঁধবে তখন একটা সরের মতো পড়বে, আর সেটা খেতে খুব ভাল লাগবে। এখন আমি মিশানো হয়ে গেলে দুধটাকে ঢেলে দিচ্ছি যে পাত্রে দইটা বসাবো, ঠিক মাটির একটা পাত্রে আমি দুধটা খুব ভালোভাবে ঢেলে দিলাম। যেহেতু
যেহেতু বলেছি সনাতন পদ্ধতিতে দুইটা তৈরি করব, তাই এখন দুটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিচেনের গরম জায়গা মানে চুলার পাশে এখন সারা রাত রেখে দিব, আর সকালে দেখিয়ে দিব দুইটা কেমন হয়েছে। ঢাকনা খুলে দেখি দুইটা কেমন হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর ভালোভাবে জমেছে, দেখতে পাচ্ছেন আপনারা দুইটা খুব ভালোভাবে জমেছে। এখন চামচ দিয়ে কেটে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন দুইটা খুব সুন্দর ইয়াম্মি হয়েছে। আসছে রমজানে আপনারা এভাবে ঘরে দই তৈরি করে নানা ধরনের ডেজার্ট বা জুস বা লাচ্ছি তৈরি করতে পারেন। দই আরও অনেকভাবেই তৈরি করা যায়, পরবর্তীতে আরও দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আজকের এই দইয়ের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন। আর এই প্যান্ডামিক সময়ে সবাই খুব সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।